কেউ খুঁজছেন হাড় সহ মাংস, কেউ চান কলিজা। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। ক্রেতার চাহিদা পূরণে মাংস কাটাকাটি কিংবা ওজন করে ব্যাগে ভরতে দম ফেলার ফুসরত নেই কর্মীদের। রোজার দিন সাত সকালে হাঁকডাক আর ভিড়ের এমন চিত্র খিলগাঁওয়ের আলোচিত ব্যবসায়ী খলিলের মাংসের দোকানে। হবেই বা না কেন, বাজারে যেখানে গরুর মাংসের দাম উঠেছে 750 থেকে 800 টাকায়, সেখানে খলিল বিক্রি করছেন 595 টাকায়। মঙ্গলবার কম দামে এই মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই খলিল আজকে রমজান থেকে পুরো রমজান মাসে আবার সেই 595 টাকায় মাংস বিক্রি করছে। এই 595 টাকার মাংস এই খলিলের দোকান থেকে দিন রাত আপনারা সংগ্রহ করতে পারবেন। চাহিদা বেশি থাকলেও একজন ক্রেতা নিতে পারছেন সর্বোচ্চ 5 কেজি গরুর মাংস। দামে কম পাওয়ায় খুশি সবাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 5 কেজি নিয়েছে 3000 টাকা, একটু 5 কেজির বেশি আছে, অনেক ভালো, অন্য অন্য জায়গার তুলনায় এখানে অনেক সাশ্রয়। ব্যবসায়ী খলিল জানালেন, বাজারের চেয়ে 150 থেকে 200 টাকা কমে মাংস বিক্রি করেও মুনাফা হবে তার। আল্লাহর রহমতের মাস, আমি কম দামে মাংস বিক্রি করব। আমার আরো ইচ্ছা ছিল আরো কমে বেচার, কিন্তু স্যার যেটা আজকে নির্ধারণ করবে সেই দামে বিক্রি করব। তা আপনারা দোয়া করবেন যে আমি যে দামে বিক্রি করে যেতে পারি। কম দামে মাংস বিক্রি করাই এবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে খলিলকে পুরস্কৃত করবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।